हाय व्यूअर्स, वेलकम टू पैड प्लस प्रिट। आजकेर आबार नतून एकटा ब्लग निये उपस्थित होयेछि दक्षिण चब्बिश परगनार काकद्वीपेर। एटा होच्छे कि गंगासागर जावार ठीक तार रास्तार अपोजिटे। से जायगाटार नाम होच्छे कि आयला बाँध। तो सेई आयला बाँध होच्छे गभीर अरण्य। तो सेइखाने एखन आमरा जाबो। নটিকতা আজকে তো আমি একাই এখানে এসেছি, আমার পার্টনার আসতে পারেনি, বুঝতে তো পারছেন এখন পুজোর সময়, কাজের অনেক রকম প্রবলেম আছে, ক্রাইসিস আছে, তো সেই জন্য ছুটি পাইনি। তো সেই কারণে আজ আমি একা এসেছি। তো আজ আপনাদের দেখাবো সুন্দরবন অঞ্চলের আয়লা বাঁধ বা আয়লা জঙ্গল যেটাকে বলে, এখানে আদিবাসীরা আয়লা জঙ্গল বলে। তো সম্পূর্ণ একটা নতুন জায়গা, সেই জায়গা নিয়ে আজ এই ছোট উপস্থাপনা আপনাদের সম্মুখীন দেখাতে চলেছি, যেটা সুন্দরবন নদীর, এটা অ্যাকচুয়ালি বকখালির যে সমুদ্র নদী আছে সেই নদীর ঠিক শাখা প্রশাখার এইটাই, পুরোটাই নদী, পেছনে জাহাজ ফাহাজ সব আছে। তো এখন যাওয়া যাক, চলো আয়লা বাঁধের দিকে। মেনলি যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এবার প্রবেশ করতে চলেছি। ঠিক আছে, তো আপনারা জানেন যে সুন্দরবনের সব থেকে বিখ্যাত যে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। রাস্তার নদীর পাড়ের ওপর দিয়ে চারপাশে দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। সব জায়গায় থাকে নদীর পাড়ে, এটা সবার কম বেশি জানা আছে যে ম্যাক্সিমাম নদীর পাড়ে শ্মশান থাকে। তো এটা হলো এখানকার শ্মশান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সমাধি মতো করা আছে। অরণ্যের মধ্যে দিয়ে যে একটা আলাদা অনুভূতি, সেটা এখন অনুভব করছি। গরম পড়েছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অঞ্চল, এখন সেইখানে উপস্থিত। দেখছেন আপনারা ম্যানগ্রোভ অরণ্যে, আমরা ঠিক নদীর পাড় থেকেই চলাফেরা করছি। তো জঙ্গল তো শেষ হওয়ার না, অনেকটা আছে জঙ্গল, এর অনুভূতিটা সম্পূর্ণ আলাদা জিনিস। নদী জঙ্গল, বাঙালির একটা স্বভাব আছে নদী জঙ্গল আর পাহাড় আর সমুদ্র, এই চারটে জিনিস বাঙালিকে টানে, তোমরা সবাই কম বেশি জানো। তো সত্যি এখানে এসে একটা আলাদা অনুভূতি ফিল হচ্ছে, আর মিস করছি পার্টনারকে। তবে খুব শিগগিরই আমরা আপনাদের সাথে একসাথেই দেখা হবে আমাদের পরবর্তী ব্লকে, যেটার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, সেই অজয়গড় ফোর্টস বা অজয়গড় কেল্লা আর কালিঞ্জর কেল্লা, যেটা একটার অবস্থান উত্তরপ্রদেশ আর একটার অবস্থান মধ্যপ্রদেশ। তো আমাদের রওনা পরশু দিন রাত্রিরে, তারপরে দেখতে পাবেন আমাদের সেই দুর্গম দুর্গের ব্লক। তো এই সমস্ত নৌকায় করে সব মাছ ধরতে যায়, নদীতে সবসময় মাছ ধরতে যায়, সে সমস্ত মেছুয়ারা আছে। এটা স্বাভাবিক যে প্রত্যেক নদীতে মাছ ধরা নৌকা থাকবে, মেছুয়ারাও থাকবে। তো একটা আলাদা অনুভূতি ফিল করার জন্য এখানে আসা আমার মতে খুব জরুরি, কেন এই একঘেয়েমি জীবন থেকে একটু শান্তির বাতাস খুঁজতে গেলে আপনাদেরকে অবশ্যই কোনো নদীর কোলে
বা কোনো নদীর কিনারায় বা কোনো পাহাড়ের কোলে যেতেই হবে, একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো সেই জন্য এখানে আসা আছে। এই আইলাবাদের ঠিক অপোজিটে আছে গঙ্গাসাগর যাওয়ার 3-4টে গেট, যে গেট দিয়ে গঙ্গাসাগর মেলায় সব লোকেরা যায়। তো আমরা সামনে বেশি দূর যাবো না, আবার পেছনে ব্যাক করতে হবে আমাকে, কারণ গাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি টোটোওয়ালাকে। তো আবার রিটার্ন করতে হবে, 4:33-এর ট্রেন আছে, ওই ট্রেনে রিটার্ন করবো। তার আগে আপনাদের আরও কিছু জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে, আরও কিছু জিনিস আছে সেগুলোকে দেখাতে হবে। তো জঙ্গলের তো শেষ নেই জানেন তো, অনেকটা ভিতরে চলে এসেছি জঙ্গলের, অনেকটা ভিতরে রাস্তা। হ্যাঁ, পাশে কিছু ঘর বাড়ি আছে, তো ওইদিকে আর কোনো ঘর বাড়ি নেই। অপোজিটে, ঠিক অপোজিটে নদীর ওপারে, ওখান থেকে পুরোপুরি প্রপার যে সুন্দরবন সেটা শুরু। এই তো অ্যাকচুয়ালি সুন্দরবন এরিয়া, আর তাতে দম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন আর কিছুটা আগাই, দেখা যাক কি দেখা যায়। ফুল এগুলো অ্যাকচুয়ালি গাছটা ঠিক আমার জানা নেই, সোনাঝুরি না কি বলে যে ফুলগুলো হয়ে আছে গাছের, হলুদ হলুদ ফুল। তো এক সাইডে গেছে গেলে অনেকটা পথ আরো হাঁটতে বাকি আছে, তো এই সাইডটা পুরোটা কভার করলাম না, 70% কভার করা হলো, বাদ বাকি অনেক আছে কিন্তু কাদা, তো সেই জন্য যাওয়া হলো না। এবার অপোজিট সাইডে আপনাদের কিছুটা ফ্লোর করে দেখাবো, তো সেই জন্য অপোজিট সাইডে এবারে রওনা উদ্দেশ্যে ধাবিত হচ্ছে। চলুন দেখা যাক অপোজিট সাইডে কী আছে। একদিন আসলে সাগরদ্বীপ যাওয়ার 4 নম্বর জেটি ঘাট, এটা হাঁস, এটা হলো সাগরদ্বীপ যাওয়ার 4 নম্বর জেটি ঘাট। বেশি ভিড় হচ্ছে, এটা আর একটা জেটি ঘাট। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ভেসেল স্ট্যান্ড যেটাকে বলা হয়। তো সমুদ্র নদী থেকে মাছ ধরে এখানে সমস্ত ভেসেলরা এখানে এসে দাঁড়া হয়। এই দেখতে পাচ্ছেন মাছের বরফ যাচ্ছে সব ভেসেলে উঠছে, যেটাকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ভেসেল স্ট্যান্ড বলা হয়। ভিউয়ার্স, সবশেষে হাজির হলাম কাকদ্বীপ স্টেশনে,
সকালে এখান থেকেই জার্নি শুরু করেছিলাম। এখন বিকাল, বিকালে এসে উপস্থিত কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ থেকে ট্রেন টাইমই 4:46, তো সেই ট্রেন ধরেই আমি রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো এখানে ব্লগটা শেষ করছি। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে পরবর্তী নোটিফিকেশানের জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি রোহতাজগড় কিলা। গুড বাই।